করোনার কারণে রাজধানীর কারওয়ান বাজার ক্রেতা শূন্য। আর ক্রেতা না থাকায় সবজি এবং মাছের দরও বেশ সস্তা তবে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কমে যাওয়ায় সপ্তাহের ব্যবধানে বেড়েছে দেশি পেঁয়াজ এবং আমদানি করা আদার দাম কারওয়ান বাজার থেকেই রাজধানীর বেশিরভাগ এলাকায় যায় কাঁচা সবজি করোনা পরিস্থিতিতে চলাচল সীমিত হওয়ায় বড় এ বাজার শূন্য। বাজার ঘুরে দেখা গেল বেশ সস্তায় বিক্রি হচ্ছে বেগুন পটল সহ অন্যান্য সবজি পাইকারিতে পটল ও ঢেরস বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা দরে বেগুন পাওয়া যাচ্ছে দশ থেকে পনেরো টাকা কেজিতে এসব সবজি পাশেই খুচরায় বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দামে পটলের দাম এখন স্বাভাবিক মতো তিরিশ টাকা জি পঁচিশ টাকা বেচতেছি বর্তমান বাজার তিরিশের উপর কোন সবজি নাচ করা যায় নাই কেউ আসে না লোকজন আসে না তরকারি পয়সা যা ফেলে দিতে হয় বেড়েছে দেশি পেঁয়াজের দর দাম বেড়েছে আমদানি করা আদারও বিক্রেতারা জানালেন সরবরাহ কম থাকায় বাড়ছে দাম রসুন শুনে আপনি চায়নাটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা আদা আপনি দুইশো বিশ থেকে দুইশো পঞ্চাশ আছে লোকজনই চলাচল করতে পারে না আর মালামাল আসবে কি করে বর্তমানে শুধু দেশি পেঁয়াজি আছে গত সপ্তাহে বাজার কম ছিল চৌতিরিশ পঁয়ত্রিশ এই সপ্তাহে চল্লিশ বিয়াল্লিশ বিক্রি করতেছি এদিকে গেলো সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল আপনার চলতে আছে আপনি চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা মিনিট চলতে আসবে আপনি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা দান দেওয়ার এই কাস্টমারে আসতে বেসাকি নয় এমনি কাস্টমার নাই খুবই কম বাজারে বেশ সস্তায় বিক্রি হচ্ছে ইলিশ ক্রেতা কম থাকায় অন্যান্য মাছের দামও কম এগুলো এক কেজির উপর এক কেজি একশো দুশো এগুলো হচ্ছে আটশো টাকা কেজি সাড়ে টাকা কেজি ওইগুলো আমরা এক কেজি তিনশো চারশো ওইগুলো বেশি নয়শো টাকা কেজি মাগুর মাছ পাঁচশো শিং মাছ ছয়শো আবার চারশো আছে সব দামে মাছের দামই কম বাইরের কারণে কাস্টমার আসে না তবে বাজারে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই मुस्तफा महबूब डे न्यूज़ ढाका